আমি নাকরিন আপু এমপি ঠাকুর ব্লগ থেকে আপনাদের সঙ্গে চলে এসেছি। আশা করছি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে আমার স্টাইলে ঘুগনি রান্না করে দেখাবো। তো চলুন আমি কীভাবে রান্না করছি আমার পাশে থাকুন। ঘুগনিটা রান্না করার জন্য আমি চটপটি রান্না করার জন্য যে মটরটা ব্যবহার করি সেই মটরটাই নিয়েছি। এই মটরটাকে আমি 4-5 ঘন্টা আগে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে দেখুন ভিজে ডাবল হয়ে গেছে। সেই সাথে আমি একটা বড় সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। এখন আলু আর মটরটাকে আমি সিদ্ধ হওয়ার জন্যে দিয়ে দিব গরম পানিতে। গরম পানিটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি। আমি এখন এই মটর আর আলুর ভিতরে দিয়ে দিব সামান্য একটু হলুদ। দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন এখানে আমি একটু বেকিং পাউডার দিচ্ছি। এটা একটা টিপস আপনাদের জন্য ভিউয়ার্স। আপনারা যদি দ্রুত সিদ্ধ করতে চান এবং একটু সফট হবে সেই ক্ষেত্রে আপনারা পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে নেবেন অথবা বেকিং পাউডার চেটে দেন। তো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু মিশিয়ে নিলাম, নিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখে দিচ্ছি আমার মটর এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আর মটর থেকে আলাদা কোনো খোসা ওঠে নাই, কারণ আমি যখন মটরটা ধুয়েছিলাম তখন হাত দিয়ে এভাবে গোছলে গোছলে নিয়েছিলাম, তখনই উঠে গেছে। এখন আমি চলে যাব মূল রান্নায়। আমি ঘুগনিটা রান্না করার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। পেঁয়াজগুলো বাদামি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে ঘুগনিটা সিদ্ধ করে রেখেছিলাম মটর আর আলু সেটাকে দিয়ে দিব। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ঘুগনিটা আমি মটরটা যখন সিদ্ধ করেছিলাম তখন লবণ এবং হলুদ দিয়ে দিয়েছিলাম। এখন আমার আবার একটু সামান্য লবণ দিতে হবে। আমি একটু সামান্য লবণ দিয়ে দিব, কম দিয়েছিলাম সেজন্য। এখন এখানে আমি দিয়ে দিব চটপটি মশলা। একটু নেড়ে নিব। এখন আমি এই ঘুগনির ভিতরে দিয়ে দিব লেবুর রস। এখানে আপনারা চাইলে তেঁতুলটাকে একটু গুলিয়ে তেঁতুলে যে কাঁচ হয় সেটা দিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে তেঁতুল নেই, এই জন্য আমি লেবুর রসটা ব্যবহার করছি। একটু নেড়ে চেড়ে দিব। বিয়ার, এখন আমি ঘুগনিতে দিয়ে দিব গরম মশলা পাউডার।
ভালোভাবে মিশে নিলাম। বিয়ার্স, আমার ঘুগনিটা একদম পারফেক্টভাবে কুকড হয়ে গেল। এখন আমি কিভাবে এটাকে পরিবেশন করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বিয়ার্স, আমি তো ঘুগনিটা রান্না করে ফেলেছি, আমি সেটা দেখে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমি সেটাকে এই যে দেখুন সার্ভিং প্লেট উঠিয়ে নিয়ে এসেছি। এখন আমি এই ঘুগনিটাকে আমি আমার স্টাইলে ডেকোরেশন করছি, আপনারা আপনাদের স্টাইলে ডেকোরেশন করবেন। সেজন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি। আপনারা যখন এই ঘুগনিটা কুক করবেন তখন ঝালটা একটু কম ব্যবহার করবেন, কারণ আমরা যখন ডেকোরেশন করি তখন তো ঝাল উপরে দিয়ে রাখি, কাঁচামরিচ চিলি ফ্লেক্স এগুলো ব্যবহার করি, সেই জন্য ঝালটা কম দিবেন। আর ছোটো বাচ্চা থাকলে ওরা তো ঝাল বিষয়টা খেতে পারে না, সেটা চিন্তা করেই রান্না করবেন। আমার একটু ছোটো বাচ্চা আছে, সেটা চিন্তা করে রান্না করি। দিয়ে দিলাম ঘুগনিটা ফ্রাই করছি। এখন দিয়ে দিচ্ছি শসা কুচি। আবার একটু লেবুর রস চিপে দিচ্ছি উপর দিয়ে। আবার আর একটু দিয়ে দিব আটা কুচি। দিয়ে দিব চিলি ফ্লেক্স গুঁড়াটা। আর দিয়ে দিব বিট লবণ। বিট লবণ যদি খেতে কারো সমস্যা হয়ে গেছে তাহলে আপনারা আমার যে নর্মাল লবণটা রান্না ইউজ করে সেটা উঠাতে পারবেন। তো এভাবে আমি সাজিয়ে দিলাম। তৈরি করে ফেললাম খুবই সহজভাবে ঘুগনি তৈরি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর বিয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আজ তাহলে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।